এখান থেকে গাড়ি নেওয়ার কথা ছিল, বাই বাই ড্রিম। দেখা যাক কিসমতে কি আছে। গাড়ি দেখতে ভাই, অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা বাইক নেবো। যা হোক, চার চাকা এসেছে সেটা তো, চলো চার চাকাও খারাপ না। তো যাচ্ছি আমরা এখন গাড়িটা ফাইনাল করতে, গাড়িটা দেখবো। দুটো গাড়ি আছে, একটা বেলিনো, একটা i20। ফেসবুকে আমি পোস্ট করেছিলাম, তোমরা সবাই কমেন্ট করেছিলে যে দাদা i20 নাও, কিন্তু যেটার কন্ডিশন আমার কাছে ভালো লাগবে আমি সেটাই নেবো অবভিয়াসলি। তো চলো দেখা যাক। আর একটা মানে মেকানিক নিয়ে নিয়েছি, যে আমাকে মানে যে সাজেস্ট করবে যে আমাকে i20 নিয়ে, মানে i20 কন্ডিশন ভালো আছে নাকি ভেনিলোর কন্ডিশন। তো চলো দেখা হচ্ছে রাস্তায়, যেতে যেতে চলে এসছে ভাই গাড়িতে, হর্ন বাজছে পিপ পিপ পিপ, টাটা। তো গাইস, এই যে আমি একটা ব্লগার, এই যে একটা পাগল, ওই যে আমাদের গাড়ি চলে এসছে। তো চলো গাড়িতে উঠি, তারপর দোকানে যাবো, দোকান থেকে তারপর। Just need time, ab tere bina yahan meri saansein jaise bina nindiyon ki raatein hain। কি বলতে হবে ভাই, যদি আমার একটু বল না রে, কেমন লাগছে আমার? আচ্ছা, কেমন লাগছে আমার বলতে হবে? আমার খুব ঘুম পাচ্ছে আমি এখন, তাই জন্য সিটটাকে এরম স্টাইলে করে, মানে এরম স্টাইলে পরে আমি ঘুমিয়ে গেছি। আর সাইড থেকে অনেক নয়েজ আসছে এদিক থেকে, তো ভাবলাম যে চলো ওয়াইড অ্যাঙ্গেল করে শ্যুটটা করা যাক। তো ঘুমিয়ে নিই, ঘুমানোর পর দেখা হচ্ছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমাদের দেড় দু ঘন্টা যেতে হবে। তো তারপর নিউ টাউনে তোমার বেলিনোটা আছে, বেলিনো, আর ইয়েটা রুবি হসপিটাল, ওখানে i20টা আছে, যেটা আগে বলবো। সো গাইস, আমাদের এখান থেকে গাড়ি নেওয়ার কথা ছিল, বাই বাই ড্রিম। যাই হোক, চলো নিজের স্বপ্ন আজ না কাল পূরণ হবে, আগে সবার স্বপ্ন তারপর আমাদের স্বপ্ন, এই কথার জন্য একটা লাইক। সো গাইস, আমরা এখন আপাতত আছি তৃতীয় হুগলি ব্রিজ। এই যে বাবা দিদি ব্লগার, আমি রিল স্যার, আমি একটা রিল শ্যুট করে নিয়েছি হাফ অবস্থায়, অ্যান্ড এটা হচ্ছে আর এক হাফ, ওইদিকে চলে গেছে একটা হাফ, অ্যান্ড এদিকে আছে একটা হাফ। তো চলো দেখি কখন পৌঁছায়, যে কুচ নজর এরকম, সরি। আর ওই দেখো দূরে ভিক্টোরিয়া দেখতে পেয়েছি আমি, দুদিন আগে আমি এসেছিলাম লোকেশনটা, আইটিসি সব থেকে নাম্বার ওয়ান হোটেল। আমি যদি বাইকার হতাম গাইজ, আমি এখানে আসতে পারতাম, ইনভিটেশন থাকে এখানে। সুন্দরা মেরে পাশে অব বেঠে হ্যাঁ হম ভিয়াহ দিল কে দর মিয়াহ বারিশে তোমাদের অনেক সিনেমেটিক দেখিয়েছি, কারণ ব্লগ করার মতো আমার যে ক্ষমতা ছিল না। তো সিনেমেটিক দেখে দেখে তোমরা এখন এখানে এসে দাঁড়িয়েছো, আমরা i20-র কাছাকাছি চলে এসেছি। তো চলো, এই যে আমাদের 3 মিনিট দেখাচ্ছে, যাওয়া যাক। সো গাইস, আমাদের এই যে এইটা হচ্ছে ফার্স্ট, আমার রিকমেন্ড এটাই, বাট বেলিনো খুব ভালো গাড়ি দেখলাম। আর চলো দেখা যাক, চলো দেখা যাক কিসমতে কি আছে। বেলিনোটাও দেখেছি, কিন্তু কি বলতো, বেলিনোটা ফার্স্ট আছে, আর এদিকে তোমার আমার ফাইন্যান্স তো হয়ে যাবে।
গাইস আমার তো খুব ভালো লাগলো বাট জেনে নি ভাইয়ের কেমন লাগলো ভালো আছে কিন্তু আমার ওই সেকেন্ড ডোনারে গিয়ে খটকা লেগে গেছে কি করব বেদনাটা একবার দেখে নাও দিয়ে তারপর দুটোর মধ্যে যেটা কোয়ালিটি বেশি ভালো থাকবে সেটাই নাও তাও ভালো দেখো একটা কথা বলি আমি চলো গাইস দেখা যাক কোনটা কপালে জোটে फ्रीते प्रमोशन कर दिलाम दादा के तुम देखे आसते पारो रेकमेंड करो भालो किन्तु दिच्छे ना भाई ना अनेक ही करेछे किन्तु ओई फाइनान्स चक्करे आमार चले जाच्छे পুরো 40,000 টাকা আমার ফাইনান্সের চক্করে এক্সট্রা যাচ্ছে দেখা যাক কপালে কি আছে বেলিনোটা দেখে নিই একবার দুটোর মধ্যে যেটা ভালো কন্ডিশন থাকবে সেটাই নেব অবশ্যই সো গাইস আমরা বেলিনোটা দেখতে যাচ্ছি আর সামনে দেখলাম যে বিশ্ব বাংলা করছে তো ওই যে বিশ্ব বাংলা তো ফেসবুকে আমার ইনস্টা আছে তো যদি বানানোর কোনো দরকার নেই আসতে আমাদের একটু দেখিয়ে দিই আর দিদি যদি তুই যদি ব্লগটা দেখিস আমায় গালাগাল দিস না ভাই কিছু করার নেই যেতে পারলাম না নেক্সট টাইম যাবো चले তো তোমরা কমেন্ট করে জানিও আজকে আমি তোমাদের ফাইনাল বলবো না যে কোনটা নিচ্ছি বাট ঠিক আছে কমেন্ট করে তোমরা জানিও এখানে টাচ স্ক্রিন পেয়ে যাবো আমি যেটা আমি i20 তে পাবো না তো গাইস এই যে বেলিনো যে আসল মালিক তিনি এখনো আসেনি আসল মালিক আসুক তারপর আমরা তো এখন খাওয়া দাওয়া করে আসি কারণ বহুত লেট হয়ে গেছে কোনো বক্তব্য ভাই আচ্ছা ভাই দেখছি দেখা যাক तुझे इतना प्यार दूं।